السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم، نحمده ونصلي ونسلم على حبيبه الكريم، أما بعد. দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের, মাছরাঙ্গা টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান মহানবীর শিক্ষায়। আশা করি সকলেই ভালো আছেন। দীর্ঘ একটি মাস এই অনুষ্ঠানে আপনারা ছিলেন, আমরাও ছিলাম আপনাদের সাথে। আমাদের ছোট্ট সোনামণিরা, তাদের প্রতিভা বিকাশের একটা জায়গা তৈরি করে দেওয়া হয়েছে এই মাছরাঙ্গা টেলিভিশনে। আমরা এক মাস শেষের দিকে, আজকে ঈদ পর্ব, আমাদের ঈদ আনন্দ। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি যেমনটি বলেছেন, রোজাদারের দুটি আনন্দ আছে। একটি হলো এক মাস সিয়াম সাধনার পর যখন সে ঈদুল ফিতর উদযাপন করবে, সে আনন্দ। আরেকটি আনন্দ হলো মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমের সাথে যখন সাক্ষাৎ হবে, সেই আনন্দ। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের সাথে আমাদের ছোট্ট সোনামণিরা আছে। তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি ইনশাল্লাহ। ঈদ তো আমাদের সামনে, তাই না? একেবারে খুব কাছাকাছি। ভালো লাগছে তো সবার? আসলে আনন্দটা তো ছোট্ট বাবুদেরই বেশি, তাই না? রোজা রাখে বড়রা, কিন্তু ঈদ আনন্দ উদযাপন করে ছোটরা। ঘরের মধ্যে ছোট বাবুরা, তাদেরই তো ঈদ। নতুন জামা কিনেছে আব্বু আম্মু, নতুন জুতা কিনেছে, তাই না? এবং সেমাই, তারপরে আরও কত খাবার দাবার আছে না, সব রেডি। জাস্ট ঈদের সকালটা হবে আর খাবার দাবার শুরু হবে। আচ্ছা, তোমরা আজকে কিছু বলতে চাও কি না দেখি, হাত তোলো তো। তুমি কি বলতে চাও? আলহামদুলিল্লাহ। তুমি কি বলতে চাও? ঈদের সালামি নেওয়া কেমন? ঈদের সালামি নেওয়া কেমন? খুব ভালো ঈদের সালামি নেওয়া। ঠিক আছে, তুমি? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত। তুমি কি পড়তে চাও? প্রশ্ন। ঠিক আছে, বলো তো প্রশ্ন। ঈদে আমরা কি কি করতে পারি? ঈদে আমরা কি কি করতে পারি? কিছুটা আমি বলে ফেলেছি। সেমাই খেতে পারি, আনন্দ করতে পারি। ওই যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা সঙ্গীত আছে না সুন্দর, ঈদের। হ্যাঁ, তোমরা কি কেউ পারো একটু এক দুই কলি পড়তে? পারবে? সবাই একসাথে পড়বে, কেমন? ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানে তারে। সুন্দর, পড়ো পড়ো। তোর সোনা দানা বালা খানা সব রহে লিলা, এই যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাই তেরি। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানে তাগি। আজ পড়বে ঈদের নামাজ রে মন শেষ ঈদগাহে, যেই ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, যেই ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগি। মাশাআল্লাহ, মারহাবা বলো সবাই। হ্যাঁ, খুব সুন্দর। এটা তো আনন্দ। ঈদ মানে কি বলো? ঈদ মানে ওই যে বলছ তোমরা যে ঈদে আমরা কী কী করতে পারি, ঈদ মানেই আনন্দ। আনন্দ করব আমরা, তাই না? ইসলামের ঈদ আনন্দটা কিন্তু পরিশীলিত, মার্জিত আনন্দ, সুন্দর ভদ্রচিত আনন্দ। এটা হলো ইসলামের ঈদ, তাই না? আনন্দই করব আমরা। ঈদের আনন্দটা যত বেশি অনুভব করা যায়, তত ইসলাম যে একেবারে নিরানন্দের ধর্ম তা কিন্তু নয়। এখানে আনন্দ, বেদনা, দুঃখ, সমস্যা, সমাধান সবই আছে।
আর যারা সিয়াম পালন করেছে তাদের আনন্দ তো একটু বেশি, কারণ আল্লাহ তাদের উপর দয়া করেছেন, মেহরবানি করেছেন, তারা এক মাস সিয়াম সাধনা করেছে। কেমন, তুমি তো কোরআনে কেরিম তেলাওয়াত শোনাবে বলছো, তাই না? একটু শোনাও তো দেখি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيدي وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ما شاء الله বলো ما شاء الله হ্যাঁ এখানে একটা লাইন আছে ফাফির রু ইদাল্লাহ পলায়ন করে আল্লাহর কাছে চলে যাও অর্থাৎ মানুষ কোন জিনিস থেকে পলায়ন করে যেমন দ্রুত নিরাপদে চলে যায় সেরকম আল্লাহ বলছেন যে আর কোথায় যাবে একটাই তো ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাছে চলে আসো আল্লাহমুখী হওয়ার জন্যই পবিত্র রমজান মাস সিয়াম সাধনা আল্লাহ দিয়েছে এটাই আনন্দ আমরা যে ঈদের কথা বলি ছোট্ট একটা গল্প আছে ঈদের আগের রাত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা বন্ধ করে অঝোরে কাঁদছেন বাহির থেকে শোনা যাচ্ছে মানুষেরা এসে হযরত ওমরকে দরজা নক করে বললেন ঈদের রাতে মানুষ সবাই আনন্দ করছে আপনি কাঁদছেন কেন হযরত ওমর ফারুক ইসলামের দ্বিতীয় খলিফা তিনি বলছেন আমি কাঁদছি কারণ ঈদ তো তাদের জন্য যাদের রোজাগুলো আল্লাহর দরবারে গেছে আল্লাহ কবুল করেছেন কিন্তু আমি ওমর জানি না আমার আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে কি না সেজন্য আমি আল্লাহর ভয়ে কাঁদছি যদি কবুল হয় তাহলে আনন্দ আর যদি কবুল না হয় তাহলে বেদনা আসল আনন্দ আল্লাহকে পাওয়ার আনন্দ তাই না জি সে কারণে সিয়াম সম্পর্কে আল্লাহ বলেছেন আসওমুলি ওয়া আনা উজজা বিহি রোজা আমার জন্য এবং আমি আল্লাহ নিজেই রোজার প্রতিদান হয়ে যাব বান্দা আমার জন্য সিয়াম পালন করেছে সে আমাকে পেয়ে যাবে এটা হলো আনন্দ তাই না মনে রাখবে সেজন্য বলেছি ঈদের আনন্দ আমরা করব ওই যে তোমরা প্রশ্ন করেছো জানতে চেয়েছো আমরা কি কি করব হ্যাঁ আমরা ভালো খাবার খাব ভালো জামা পরিধান করব সুন্দর পরিপাঠ হয়ে আমরা ঈদগাহে যাব ঈদের নামাজ পড়ব নামাজ শেষে কুশল বিনিময় করব আলিঙ্গন করব মুসাফা করব আবার আরেক রাস্তায় ফিরে আসব ঘরে এসে মা বাবাকে সালাম করব সালামি পাব সালামির কথা কে জানি বলছিল হ্যাঁ তুমি সালামির কথা বড়দেরকে আব্বু আম্মুকে সালাম করে বড় ভাইয়াকে সালাম করে তারপর চাচা চাচি যারা আছে মুরব্বী যারা আছে গুরুজন যারা আছে তাদেরকে সালাম করে একটু সালামি পাওয়ার জন্য সালামি মানে কি পয়সা আচ্ছা তোমরা কি এরকম সালামি পাও জি হ্যাঁ দেয় বাবারা দেয় জি জি সবাইকে দেয় জি হ্যাঁ জি আচ্ছা এটা ভালো এই সালামিটা দেয়া ভালো কেমন ছোট্ট বাবুরা খুব খুশি হয় কারণ ছোট্ট বাবুদেরকে আনন্দ দেওয়া এটা সওয়াবের কাজ এবং যদি এরকম বলে দেওয়া যায় যে তুমি কোরআন শরীফ শিখবে অথবা দোয়া শিখবে সালামি দিলাম তাহলে আরও ভালো হয় খুশি হলো আবার একটা দোয়া বা কোরআন শরীফ শিখাও হলো তাই না আচ্ছা তোমরা নাকি কি বলবে জানি
আমি কালিমা কালিমাটা বলো তো দেখি কালিমা ইশাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মাশাআল্লাহ এই তো ছোট বাবু আস্তে আস্তে শিখে আর তুমি জানি বাবা কি বলবে দুরুদ শরীফটা বলো তো মাশাআল্লাহ মাশাআল্লাহ দুরুদ শরীফটা বলো মাশাআল্লাহ আলা মুহাম্মাদ ওয়া আলা আল মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হ্যাঁ সুন্দর হয়েছে এটা নামাজে পড়ে না এই দরুদ শরীফটা তো নামাজে পড়ে আরো সুন্দর করে শিখবে দেখো এই যে সালামের কথা বললাম এখানে কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না সেটা হলো আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং গরিব দুঃখী যারা আছে সাদাকাতুল ফিতর ছাড়াও তাদেরকে একটু দান করতে হবে আর তোমরা ছোট্ট বাবুরাও একটু হাতে নিয়ে তোমরা যে সালামি পাবে না এখান থেকে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা একটু একজন দুইজন গরিব যারা আছে সাহায্য প্রার্থী যারা আছে এদেরকে দেবে তাহলে হবে কি তোমাদের দেওয়ার অভ্যাসটা তৈরি হবে সওয়াব হবে আল্লাহ খুশি হবেন কেমন জি শুধু যে আমরা আনন্দ করব তা কিন্তু নয় ওই গরিব মানুষ যারা আছে তাদেরও আনন্দ আছে না তাদেরও আনন্দ আছে আচ্ছা ঈদে আমরা কতদিন বেড়াতে পারবো একটা প্রশ্ন ছিল না তোমার ঈদে দাদু বাড়ি নানু বাড়ি বিভিন্ন জায়গায় আমরা বেড়াতে যাই তাই না তোমরা বেড়াতে যাবে তবে তোমাদের জন্য কোনো সীমা নাই কারণ দাদু নানু যখন তোমাদেরকে পায় এত তাড়াতাড়ি কি ছেড়ে দেবে না তবে আমাদের জন্য বড়দের জন্য নবীজি একটা সিস্টেম করে দিয়েছেন একদিন দুই দিন তিন দিন কেমন তিন দিনের বেশিও থাকা যায় তবে তিন দিন বা তার কম থাকা ভালো কারণ কেউ যখন কারো বাড়িতে যায় মেহমানদারি করতে তো তাদের কষ্ট হয় তাই না সে কারণে নবীজি খুব সুন্দর একটা সিস্টেম করে দিয়েছেন যে মেহমান আসলো উভয়ের মধ্যে যাতে একটা সুন্দর ভালো সুসম্পর্ক থাকে সে কারণে কেউ যাতে কষ্ট না পায় তিন দিন সর্বোচ্চ যাতে বেড়ায় আর তোমরা তোমরা যারা তোমাদের জন্য সীমানে ঠিক আছে এবং আব্বু আম্মুকে ছাড়া বা তাদের অনুমতি ছাড়া বের হওয়া যাবে না নয়তো যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে আল্লাহ যাতে সবাইকে হেফাজত করেন তোমরা সতর্ক থাকবে ঠিক আছে আর ঈদের আনন্দের সময় একটু আনন্দ করবে কিন্তু পরে আবার লেখাপড়া ভুলে গেলে চলবে না লেখাপড়া করতে হবে আচ্ছা তুমি তো একটা নাচ শোনাবে বলছিলে তাই না দেখি তোমার নাচটা শুনি সুন্দর করে নাচটা শোনাও যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে যদি নাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে শব্দ গাথি গানে তোমার ভাবনায় কত সুর মেখে যে তারে মনের মতো সাজায় আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায় কত সুর মেখে যে তারে মনের মতো সাজায় যদি মনের মতো গাথা মনের মতো না হয় যদি মনের মতো গাথা মনের মতো না হয় তুমি মনের মতো করে দিও রাসূল শিওরে এসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে
তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে মাশাআল্লাহ বলো মাশাআল্লাহ সুন্দর খুব সুন্দর মিষ্টি গলায় হাসনান একটা গজল শুনিয়েছে নাত রাসূল শুনিয়েছে আমাদেরকে যাই হোক তো ঈদে আনন্দ করবে এই প্রত্যাশা তোমাদের প্রতি এবং সবাই নিরাপদ থাকবে এটাও প্রত্যাশা তোমাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সবাইকে হেফাজত করুন আজকের অনুষ্ঠানে এসে বলো তো কেমন লাগছে তোমাদের আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ তোমাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক আমরা চাই আল্লাহর কাছে বারবার আল্লাহ আমাদেরকে পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার উদযাপন করার তৌফিক দান করুন সুযোগ দান করুন আল্লাহ আমাদেরকে নেক হায়াত সুস্থ হায়াত দীর্ঘ হায়াত নসিব করুন আমরা সেই প্রত্যাশাই করছি সুধি দর্শক আমরা এই পবিত্র মাহে রমাদানে যে সিয়াম সাধনা করেছি এবং আপনাদের এই সিয়াম সাধনার পাশাপাশি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের ছোট্ট সোনামণিদেরকে আমরা কিছু দেওয়ার চেষ্টা করেছি নিশ্চয়ই আপনারা দেখেছেন আপনাদের ছোট্ট সোনামণিরাও দেখেছে আল্লাহ সকলের মঙ্গল করুন এই প্রত্যাশাই রাখছি সবাইকে আবারও অগ্রিম ঈদ মোবারক জানিয়ে মাছরাঙ্গা টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি এবং একই সাথে ঈদ মোবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু